বিনোদন মানেই সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। বিনোদন জগতে তিনি যখন পা রেখেছিলেন তখন প্রথমেই সাদা পায়রা উড়িয়েছিলেন। তখন থেকেই হয়তো অনেকে বুঝতে পেরেছিলেন যে তিনি স্বমহিমায় বিরাজমান থাকবেন এবং সেক্ষেত্রেও শান্তি, সম্প্রীতি, বন্ধুত্ব, হেল্পফুল, মানে সমস্ত চরিত্রের যাবতীয় পজিটিভ দিকগুলো নিয়ে তিনি থাকবেন। আর আজকে এরকমই একটা পজিটিভ লুকে, অদ্ভুত রকমভাবে দেবীর মতন লুকে পেয়ে গেছি ঋতুদিকে আজকে সিটি সিনেমায়। তোমায় স্বাগত, মহালয়া থেকে দশমীর লুকে তুমি সেজে উঠছো, কি বলবে? আমাকে সবসময় তোরা সাজিয়েই রাখিস, আমি আর কি বলবো। এটা আমার কাছেও একটা ব্লেসিং যে আমাকে মানুষ এত ভালোবাসে এবং আমাকে চায় এবং প্রত্যেক বছর আমাকে নতুন নতুন রূপে দেখতে চায়। তো সেই জন্যই এই সাজগোজ এত কিছু, এবং আমরা সারা বছর ধরে মায়ের জন্যই অপেক্ষা করি, মা কখন আসবেন। এই চারটে দিন আমরা পুরো মানে আনন্দে মেতে উঠবে আমাদের সব কিছু, আনকন্ডিশনাল লাভ, মানে কোনো রুটিন নেই, মানে সবসময় সব কিছু পরিবারের সঙ্গে চেষ্টা করা, বন্ধুদের সাথে আনন্দ, খুশি, খাওয়া দাওয়া, টুগেদারনেস। তো তার জন্যই আসে সাজগোজ, এবং এই সারা বছরে যা যা করতে পারি না এই চারটে দিনেই সাজগোজের পসরাটা চলতেই থাকে। তো সেই জন্য মহালয়া থেকে দশমী অবধি একটা সাজসাজো রব থাকেই আমাদের বাঙালিদের, মানে একটা পূর্ণ উৎসব যাকে বলে। আর এই বছর আমার কাছে আর একটু স্পেশাল, কারণ এই বছর আমি মহালয়াতে মা দুর্গার চরিত্রে করছি মহিষাসুর মর্দিনী, এবং আমাদের সেই জন্য আরও আনন্দ লাগছে যে এইটাও একটা আমার কাছে ব্লেসিং যে এই পারফরমেন্সটা আমি করতে পারলাম। এবং শুধুমাত্র মহিষাসুর মর্দিনী নয়, এটার মানে দশমহাবিদ্যা রূপ যেটা মায়ের আছে সেটাও দেখানো হবে এই অনুষ্ঠানে, এবং ভোর পাঁচটায় কালেজে দেখানো হবে এটা। তো আমি আনন্দ করে সব কিছুই করছি, এবং আমি চাই যে এই চারটে দিন বা পুজোর এই সময়টা মানুষ যেন সব কিছু ভুলে সবার সাথে সবারই সম্প্রীতি ভালোবাসাটা থাকে। এবং পুজো মানেই আমাদের কাছে খুব স্পেশাল, ছোটোবেলা থেকেই পুজোর জন্য আমরা সবসময় অপেক্ষা করি, কখন পরীক্ষা শেষ হবে, কখন স্কুল বন্ধ হবে, কখন পুজোর শপিংয়ে যাব, কখন মাকে বায়না করব, কখন এটা করব ওটা করব। তো সব মিলিয়ে পুজোটা আমাদের কাছে একটা বিশাল পাওয়ার জায়গা। তো আমি মনে করি যে এই পুজোতে যেন আমরা সবাই আনন্দ করতে পারি, এবং আর যারা আনন্দ করতে পারছে না, হয়তো যাদের সঙ্গতি নেই তাদের পাশে যেন এসে দাঁড়ায়। যেরকমটা তুমি বললে দিদি যে সবার পাশে দাঁড়ানো উচিত, তুমি ইন্ডাস্ট্রির বিভিন্ন বিপদে, ইন্ডাস্ট্রির মানুষের বিভিন্ন বিপদে আপদে পাশে দাঁড়িয়েছো। সে জায়গা থেকে দাঁড়িয়ে বলবো, যখন তুমি দুর্গা বা এইরকম চরিত্রগুলো যখন প্লে করো তখন নিজের মধ্যে থেকেও তো একটা এনার্জি তৈরি হয় যে কোনো ইভিল, কোনো খারাপ চিন্তাভাবনা আমাকে প্রভাবিত করতে পারবে না। সেই জায়গায় তুমি এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে বিরাজমান এবং সমান সম্মান, সমান যোগ্যতায়, এই ব্যাপারটাকে কীভাবে দেখো তুমি? এটা আমি দেখি, কারণ এটা ঈশ্বরের আশীর্বাদ, আর আমি মনে করি যে এটা আমার উইল পাওয়ার এবং আমার কাজ করার অদম্য ইচ্ছা। কাজের ব্যাপারে আমি সবসময় খুব সিরিয়াস, এবং কোনো কাজকেই আমি খুব ছোটোভাবে নিই না। নতুন পরিচালক থেকে মানে মহাপরিচালক, মানে যারা বিরাট নাম করেছেন, তাদের প্রত্যেকের কাজটা আমি একই ইন্টেন্সিটিতে করি, এবং মনে করি যে যারা নতুন আছে তারা তো আরেকদিন পুরনো হবে, তারাও একদিন নাম করবে। তাই আমি কাউকে আন্ডার এস্টিমেট করি না, এবং আমার কাজের এই উদ্যমটা সবসময় থাকে, এবং আমি খুব পজিটিভ মাইন্ডের মানুষ এবং আমি পজিটিভিটি নিয়ে চিন্তা করি। আমি কোনো মানুষের যেটা খারাপ দিক বা নেগেটিভ দিক সেটাকে আমি আমল দিই না, আমি তার পজিটিভ দিকটাকে নিয়ে এগিয়ে যাই। তো ফলে সেই জিনিসটা আমার মধ্যে আছে, আর অবভিয়াসলি দর্শকরা আমাকে খুব ভালোবাসে, তারা আমাকে নতুন রূপে দেখতে চায় যেটা বললাম, এবং পরিচালকরা প্রযোজকরা আজও আমাকে এগিয়ে আসে আমার জন্য খুব ভালো চরিত্র নিয়ে। তো আমি মনে করি সবটাই আমার কাছে একটা বড় পাওয়া, এবং তাই জন্য আমি এই জায়গাটাকে খুব রেসপেক্ট করি এবং আমি আরও এগিয়ে যেতে চাই। যখন তোমরা শুরু করেছিলে তখন সোশ্যাল মিডিয়ার খুব একটা রমরমা ছিল না, আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেকে প্রমোশনে রাখাটা একটা বড় পার্ট হয়ে উঠেছে। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়েও একটা স্ট্রাগল করে একটা জায়গা তৈরি করা, সিরিয়াল দিয়ে শুরু, তারপরে সিনেমা, সিনেমার পর ব্যাক টু ব্যাক হিট, ব্লকবাস্টার, এই জায়গাটায় কোন জিনিসগুলো তোমাকে বাধা হয়েও তোমাকে আটকাতে পারেনি? বাধা থাকবে, সব কিছুতেই বাধা থাকবে, শুধু আমাদের কাজে না, সব কাজেই যারা যারা কিছু করতে চায়, যারা কিছু সৃষ্টি করতে চায় বা যারা ক্যারিয়ার ওরিয়েন্টেড হয় সেখানে বাধা থাকবেই, কারণ এই বাধা অতিক্রম করেই যেতে হবে। কারণ ঈশ্বর
একটা জায়গা অবধি দেখিয়ে দেয়, তারপরে বলে যে তোমাকে চলে নিজেকে করে নিতে হবে, তো সেই চলার পথটা তো অবশ্যই দুর্গম হয়, সেটা তো সবসময় ইজি হয় না, কারোর জন্য হয়তো ইজি হয় কিন্তু আমার জন্য ইজি ছিল না, আজও নেই। তাই জন্য আমি চেষ্টা করি যে সব কিছুকেই মোকাবিলা করে এগিয়ে যেতে। তবে আমি মনে করি যে সঠিক বুদ্ধি থাকলে এবং সঠিক চিন্তা থাকলে এবং সঠিক ফোকাস থাকলে আর নিজের আন্তরিক ইচ্ছা থাকলে সবই সম্ভব। দিদি, অনেক বড় বড় সাংবাদিকরা যে জিনিসটা তোমার ব্যাপারে আলাদা করে বলে যে একজন এই জায়গাতে দাঁড়িয়েও এতটা ডাউন টু আর্থ, যাকে একটা SMS করলে রিপ্লাই পাওয়া যায়, আবার পাশাপাশি তারা বলে যে নতুন প্রজন্মের যারা উঠছে তারা হয়তো একটা দুটো কাজ করার পরেই তাদের হয়তো মাটি কয়েকজনের মাটিতে পা পড়েন এরকম একটা জায়গা তৈরি হয়ে যায়। এই হাম্বেল থাকাটা, ডাউন টু আর্থ থাকাটা কতটা ইম্পর্ট্যান্ট? আমি মনে করি যে যতই বড় মানুষ হয়ে যাক তার পাটা মাটিতেই রাখতে হয়, তারা যতই প্লেনে করে উড়ুক মাটিতেই পাটা রাখতে হয়, কিন্তু আমার কাছে পাটা মাটিতে রাখাটাই হচ্ছে আমার কাছে একটা বড় ব্লেসিং। আমি ধরতী মাকে, মানে আমাদের মাটিকে সবসময় আমি ছুঁয়ে প্রণাম করি, এ কারণে যে তিনি আমাদের এই জায়গাটা দিয়েছেন বলেই আমরা দাঁড়িয়ে আছি তার উপর পা দিয়ে, তো তাই জন্য সবসময় আমি শ্রদ্ধা করি এই জায়গাটা। ডাউন টু আর্থ থাকাটা বা মাটির কাছাকাছি থাকাটাই হচ্ছে সবচেয়ে বড়, মানে আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি, আমি সেটাই থাকতে চাই। কথাই দিয়েছিলাম মহালয়া থেকে দশমীর লুকে নিয়ে আসবো আপনাদের সকলের প্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে, তাই ইন্টারভিউর কিছুটা হওয়ার পরে একদম অন্যরকম লুকে তোমায় দেখতে পাওয়া যাচ্ছে। তো যদি তুমি একটু, এর আগে তো আলোচনাটা খুব সিরিয়াস হয়ে গেছিলো, তোমার পুজোর প্ল্যান কী? আমার পুজোর প্ল্যান বলতে অনেক কিছু, আমার পুজো অনেক কিছু মিলিয়ে থাকে, যেরকম কখনো এখানে থাকি কখনো বাইরে থাকি, কিন্তু এইবারে ইচ্ছা আছে কলকাতায় থাকার কিছুটা, মানে বেশ কিছু কাজ আছে, পুজো পরিক্রমা আছে, আমার নতুন ছবি মহিষাসুর মর্দিনী আসছে পুজোর পরে পরে, রঞ্জন ঘোষ যেটা ডিরেক্ট করেছে, আমি পরমব্রত শাশ্বত, তো ওই ছবিটার কিছু প্রমোশনস আছে, তারপরে আর মহালয়ার জন্য তো অবশ্যই তুমি জানো আমার যেটা প্রোগ্রামটা, খুব চাইছি আমার দর্শকরা সবাই দেখুক অনুষ্ঠানটা, ভোরবেলা দেখতে হবে। আর তারপরে যেটা হচ্ছে যে তারপরে আমার ইনফ্যাক্ট মুম্বাইতে আমি একটা পুজোর ব্র্যান্ড অ্যাম্বাসাডার, সেখানে একবার যেতে হবে, আর বেশ কিছু অ্যাপিয়ারেন্সেসও আছে, সেগুলো আছে, তারপরে আর কিছুটা পরিবারের সঙ্গে সময় কাটাবো, সঞ্জয় হয়তো ফ্লাই ইন করতে পারে, তো আমি চেষ্টা করবো মা আর শাশুড়ির সঙ্গে এবং সবার সাথে সময় কাটাতে, কারণ গাজু ছুটি পাবে না এই সময়, গাজু অনলি মানে আমার মেয়ে, ও শুধু দিওয়ালির সময় ছুটি পাবে, বিকজ অফ দ্য আমেরিকান স্কুল, তো এই সময়টা ছুটি পায় না, আর পুজোটা আবার একটু আগে হচ্ছে ফলে আরোই হচ্ছে না, ওই যেই ব্রেকটা ওরা পাচ্ছে সেটা একটু পরে। তো আর কিছু বন্ধুবান্ধবরা আছে যারা আমার সাথে চেয়েছে সময় কাটাতে, তো লেটস সি, সব মিলিয়ে এটা একটা খুব দারুণ পুজো হবে, দু বছর পর, মানে সব গৃহবন্দী থাকার পর এবার হচ্ছে বাঁধন ছাড়া পুজো, আমি চাইবো যে সবাই যেন ভালো থাকে এবং সুস্থ থাকে আর সবাই যেন আনন্দ করতে পারে। শপিং কি এখন অবধি করেছো? আর পুজোর সময় ডায়েটটা কতটা ভালো, নাকি সেই সময় আর করার ডায়েটে থাকো তুমি? শপিং তো এখানে ওখানে গেলে সারাক্ষণ হয়েই যায়, ইভান এবার দুবাইতে যখন গেছিলাম আমি খুব সুন্দর সুন্দর কিছু ওদের হ্যান্ড ওয়ার্কের কাজের কিছু সালোয়ার কামিজ কিনলাম, আর আর খাওয়া দাওয়া তো আমি তো ফুডি, ভীষণ খেতে ভালোবাসি, খাওয়া দাওয়ার মধ্যে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে পুজোর ভোগটা অবশ্যই খাওয়া চাই, এবং লাবড়ার তরকারি এবং ঘুগনি, আমাদের খিচুড়ি, বেগুন ভাজা, এসব তো চাইই চাই, তো ওটার একটা আলাদা মজা আছে, কারণ আমার মায়ের বাড়ির নিচে কাঞ্চনজঙ্ঘা অ্যাপার্টমেন্ট, ওখানে নিচে পুজো হয় কোঅপারেটিভ সোসাইটির, তো সবাই মিলে আমরা ওই চার দিন খাওয়া বন্ধ বাড়িতে, সবাই নিচে খায়, তো ওটাই আনন্দ যে সবাই মিলে এক জায়গায় হয়ে একসাথে খাওয়া। তো আজকে অয়নদার সাজে তুমি সেজে উঠেছো এবং তার সঙ্গে লাবণ্যর শাড়িতে তুমি সেজে উঠেছো, তোমার কীরকম লাগছে এখানকার কালেকশন সমস্ত কিছু? আমার বেশ ভালোই লাগছে, অয়নের সাথে তো অনেক বছর আমি কাজ করছি এবং হি ইজ ফ্যান্টাস্টিক, ও খুবই ভালো কাজ করে এবং ওর ওর ডিজাইনিংয়ের খুব সুন্দর মানে
রুচি আছে এবং শাড়িগুলোও খুব রুচিশীল এবং সুন্দর। আমার মনে হয় এইরকম ধরনের ট্র্যাডিশনাল শাড়ি, এইরকম সুন্দর আঁচল ট্র্যাডিশনাল শাড়ি পুজোর সময় অ্যাবসলিউটলি অ্যাপ্ট। শেষ করবো আজকে, কিন্তু শেষের আগেও একটা প্রশ্ন, সেটা হলো নিজেকে আজকে এই লুকে দেখে প্রথম নিজের জন্য কোন কমপ্লিমেন্টটা মাথায় এসেছিল? নিজেকে আজকে এই সাজে দেখে মনে হলো যে বেশ অন্যরকম লাগছে, আর আমি সবসময় এক্সপেরিমেন্ট করতেই থাকি, তো এক্সপেরিমেন্টের মধ্যে বেশ ইন্টারেস্টিং লাগে যে নিজের করা এক্সপেরিমেন্টগুলো যখন ভালো লাগে, কিন্তু আজকে অয়নের করা এক্সপেরিমেন্টগুলো ভালো লেগেছে এবং আমার মেকআপ থেকে শুরু করে সবই একটু সাটল হয়েছে। মেকআপে প্রশান্ত খুব ভালো কাজ করেছে এবং আই থিঙ্ক এই সব মিলিয়ে ইটস আ ভেরি মানে কী বলবো ইন্টারেস্টিং লুক। সিটি সিনেমার দর্শকদের জন্য তোমার তরফ থেকে একটা পুজোর বার্তা? সিটি সিনেমার সমস্ত দর্শককে জানাই শারদীয়ার অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। খুব ভালো থাকুন, শুভ শারদীয়া, খুব ভালো সময় কাটুন, সুস্থ থাকুন। নমস্কার। তুমি বললে খুব ভালো থাকুন, আর আমি আমার তরফ থেকে বললো তুমি এরকমই থেকো। থ্যাংক ইউ সো মাচ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।